আমাদের এবারের আলোচনার বিষয় হচ্ছে পরাগ মিলন তো পরাগ মিলন কাকে বলে আগে দেখে নেওয়া যাক তো পরাগ মিলন সংক্ষেপে বললে ফুলের পরাগ পরাগধানীতে উৎপন্ন হওয়া পরাগ গর্ভকেশর চক্রে পড়া এই ঘটনাটুকুকেই বলা হয় পরাগ মিলন তো এখানে আমি একটা তোমাদের জন্য সংজ্ঞা লিখেছি দেখো ফুলের পুঙ্কেশ চক্রের পরাগধানীতে উৎপন্ন পরাগ যখন ওই ফুলের বা অন্য ফুলের গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ডে পড়ে এবং যার ফলে ওই ফুলটি থেকে ফল উৎপন্ন হয় সেই ঘটনাকে পরাগ মিলন বলে সহজ কথায় বলতে গেলে ওই ঘটনাটুকু যে একটা ফুলের পুংকেশর থেকে পরাগটা উৎপন্ন হয় সেই ফুলের বা অন্য ফুলের গর্ভকেশরে যখন পড়বে এই ঘটনাটাকেই বলা হচ্ছে পরাগ মিলন তো এই পরাগ মিলনটা এমনি এমনিও হয়ে যেতে পারে আবার কিছু কিছু প্রাণী আছে যাদের সাহায্য হতে পারে তো তোমরা এখানে কিছু ছবি দেখো যে মৌমাছি প্রজাপতি পিঁপড়ে পাখি শামুক বাদুর ইত্যাদি প্রাণীগুলো আছে তো তোমরা দেখে থাকবে কোনো কোনো সাধারণত মৌমাছি প্রজাপতি প্রায় সব রকমের ফুলে ছোট ছোট ফুলেও বসে এবং ফুলে মধু খায় আমরা সাধারণত এইটাই জানি যে এরা মধু খায় এবং মৌমাছি তো মধু সংগ্রহও করে কিন্তু আসলে এরা কিন্তু মধু খায় তার সাথে অন্য একটা কাজ করে সেটা হচ্ছে এই পরাগ মিলন যে ওরা যখন ওই ফুলে ঢোকে তখন ওদের গায়ে পায়ে লেগে যায় ওই ফুলের পরাগ এই আবার ফুলটা নড়েও যায় তখন কি হয় ওই ফুলেই গর্ভমুণ্ডে পড়ে যায় বা ওরা যখন অন্য একটা ফুলে গিয়ে বসে তখন ওদের গায়ে লেগে থাকা পরাগুলো অন্য ফুলের আবার গর্ভকেশর চক্রের গর্ভমুণ্ডে পড়ে গিয়ে পরাগ মিলন ঘটাতে পারে তো এদেরকে পরাগ মিলনের বাহকও বলা যেতে পারে তো অনেক সময় মানুষের মনে ধারণা থাকে যে মৌমাছি প্রজাপতি বসলে ফুল নষ্ট হয়ে যায় আসলে কিন্তু সেটা একদমই নয় বরং উপকারী হয় আর মৌমাছি প্রজাপতি যেটা খায় সেটা হচ্ছে ফুলের গোড়ার একটা মিষ্টি রস নেকটার যেটা থেকে ওরা মধু তৈরি করে এতে কিন্তু ফুলের কোনো ক্ষতি হয় না দেখো তোমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে যে প্রাণীগুলো ফুলে কি সংগ্রহ করে এখানে কিন্তু নেকটার নেকটার একটা মিষ্টি রস সেটা সংগ্রহ করে এই কাজে এই কাজে গাছগুলোর কি উপকার হয় হ্যাঁ অবশ্যই গাছের উপকার হয় এরপরে দেখো প্রাণীগুলোর নাম দেওয়া আছে এবং কোন কোন ফুলের এরা বসে সেরকম দেওয়া আছে দেখো প্রজাপতি তো এখানে উচ্ছে কুমড়ো দেওয়া আছে তো এরকমই আরও অনেক ফুলে কিন্তু প্রজাপতি যেমন বসে বাদুড় তোমরা বাদুড় অনেকে দেখে দেখেছো বা অনেকে না দেখলেও দেখবে বাদুড়টা একটু বড় প্রাণী তাহলে এই বড় প্রাণীগুলো তো ছোটো ছোটো ফুলের এরকম পরাগ মিলন ঘটাতে পারবে না এরা কদম কাঞ্চন কলা ইত্যাদি ফুলের কিন্তু পরাগ মিলন ঘটাতে পারে আবার শামুক শামুক তো মাটিতে চলাফেরা করে এরা দেখবে পোল কচু ইত্যাদি গাছ বেয়ে ওঠে এবং এই ফুলের পরাগ ঘটায় তো পিঁপড়ে লিচু গাছ লিচু গাছের ফুল খুব ছোট ছোট হয় এরকমই আরও কিছু গাছের ঘটাতে পারে মৌমাছি দেখো রাসনা সর্ষে নিম আম তোমরা অনেক ফুলেই কিন্তু এই মৌমাছি বসতে দেখো এছাড়া পাখি পাখি তোমরা কিছুদিন আগেই হলো শিমুল ফুল দেখেছ তাহলে শিমুল ফুলে দেখবে এক ধরনের ছোট ছোট পাখি কালো কালো পাখি কিন্তু ঠোঁটগুলো বেশ লম্বা এই পাখিগুলো শিমুল গাছ থেকে ফুল থেকে এই নেকটার সংগ্রহ করে এবং এই সময় কিন্তু পরাগ মিলনটা ঘটায় তাহলে এই প্রাণীগুলো যে যে কাজে সাহায্য করতে পারে যে যে কাজ করতে পারে সেটা এখানে দেখো একটু বলা আছে তাহলে একটি ফুলের থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করতে পারে মানে একই ফুলে করতে পারে একটি ফুলের থেকে পরাগরেণু সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করতে পারে বা একই ফুলের পরাগরেণু ওই ওই ধরনের অন্য গাছের কিন্তু স্থানান্তরিত করতে পারে এখানে একটা কথা বলে রাখি যে যেই প্রজাতির গাছ সেই প্রজাতির গাছেরই যদি পড়ে পরাগরেণু যদি এসে পড়ে তবেই কিন্তু এখানে এই নিষেকটা সম্পন্ন হয় মানে পরাগযোগটা সম্পন্ন হয় তো তোমাদেরকে নিষেকটা বলে রাখি নিষেক হচ্ছে এখানে যে ডিম্বাসের মধ্যে যে মানে গর্ভাশয়ের মধ্যে যে ডিম্বকগুলো থাকে ডিম্বক এবং এই পরাগের মিলন হওয়াকেই বলা হয় নিষেক তাই তো তো এখানে পরাগ মিলন আমরা পড়ছি যদিও নিষেক নয় তো এই যে উপরের তিনটে কাজ দেখো যে একই ফুলের করতে পারে বা একই গাছের অন্য ফুলের গর্ভমুটে স্থানান্তরিত করতে করতে পারে বা একই রকম অন্য গাছের ফুলেও স্থানান্তরিত করতে পারে তো সেই অনুযায়ী এটা হচ্ছে তিন রকম কি স্বপরাগযোগ দুই প্রকার সরি স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ ঠিক আছে তো স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ দেখো এখানে ছবিটাই বেশ ভালোভাবে বোঝানো আছে তাহলে যদি একটা গাছের একটা ফুলের মধ্যেও হয় সেটাও যেমন সপরাজযোগ মানে যেই ফুল সেই ফুলেরই পুঙ্কেশ্বর থেকে গর্ভকেশরে পড়লো যেমন জবা গাছে হ্যাঁ তাহলে এটা দেখবে পুঙ্কেশ্বর আছে গর্ভকেশর আছে তাহলে এখানে একটা গাছেরই যখনই হবে সেই ফুলেরই এবং সেই ফুলেই পড়লো তখন সেটা হবে সপরাজযোগ আবার একই গাছের দেখো এখানে একটা গাছের দুটো ডাল দেখানো হচ্ছে তাহলে এই একটা ডালের ফুলের সাথে যদি এই একটা ফুলের এরকম পরাগে এসে এখান থেকে এখানে এসে পড়ে সেটাও সপরাগযোগ হবে যেমন কুমড়ো গাছেরই দেখে থাকবে যে একটাই গাছ কিন্তু একটা পুরুষ ফুল এবং একটা স্ত্রী ফুল সেখানেও কিন্তু সপরাগযোগ হচ্ছে আবার যদি গাছ আলাদা হয় দেখো একই রকম কিন্তু গাছ এখানে দুটো তাহলে এই একটা গাছের পরাগ যদি এই একটা গাছে গিয়ে পড়ে তখন কিন্তু সেটা হবে ইতর পরাগ যোগ তো এখানে তোমাদের সংজ্ঞাটা বেশ ভালোভাবে বোঝানো আছে দেখবে সম্পর্কিত এবার তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে দেখো বলছে যে কোন গাছের ফুলে একই সঙ্গে পুংকেশর এবং গর্ভকেশর থাকে তাহলে জবাই থাকে এবং এরকম আরও অনেক ফুল আছে সেগুলোই থাকে যেমন ধুতুরা আর যেগুলো তোমরা দেখবে যে পুংকেশর এবং গর্ভকেশর একসাথে আছে শিম মটর এগুলো সবই কিন্তু পুংকেশর এবং গর্ভকেশ্বর একসাথে থাকে কোন গাছের ফুলের পুংকেশর এবং গর্ভকেশর আলাদা ফুলে থাকে এটা কিন্তু আমরা কুমড়ো গাছে দেখতে পাই দেখো একই গাছে কিন্তু দুই রকমের ফুল ফোটে একটা পুরুষ ফুল এবং একটা স্ত্রী ফুল এটা আমি ফুলের চ্যাপ্টারে যদিও তোমাদেরকে বলেছিলাম দেখো একই গাছে দুই রকমের ফুলটে আবার কিছু কিছু গাছে দেখে থাকবে যে পুরুষ এবং স্ত্রী ফুল সম্পূর্ণ আলাদা গাছে ফোটে তোমরা তাল এবং খেজুর গাছে লক্ষ্য করে থাকবে যে একটা পুরুষ গাছই পুরো আলাদা এবং একটা স্ত্রী গাছ তো এখানে যে কুমড়োই এটা কিন্তু আমরা এখানে কুমড়োতে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ দুই রকমই দেখতে পাই যদি সেই একই গাছেরই একটা পুরুষ ফুলের সাথে একটা স্ত্রী ফুলের যদি এইভাবে মিলন হয় মানে পুঙ্কেশ্বর এবং গর্ভকেশ্বরের যে আদান প্রদান এটা যদি হয় তাহলে সেটা সপরাজযোগ কিন্তু একটা পুরুষ ফুল আর অন্য একটা গাছের স্ত্রী ফুলের উপরে গিয়ে যদি ওই পরাগটা পড়ে তখন কিন্তু সেটা হয়ে যাবে ইতর পরাগযোগ আবার দেখো এখানে আমাদের বাধার কথা বলা আছে যে পরাগযোগের সমস্যা বা বাধা তাহলে দেখো পরাগ মিলনের কি কী সমস্যা হচ্ছে যে আমরা যে পোকা মারার ওষুধ ব্যবহার করছি তার ফলে পরাগ মিলনের সমস্যা হচ্ছে মানে এই পোকা অর্থাৎ মৌমাছি প্রজাত প্রতিগুলো মারা যাওয়ার ফলে আমাদের একটা পরাগ মিলনের সমস্যা হচ্ছে গাছপালা ধ্বংস হয়ে যাওয়ার জন্য এবং পরিবেশের উষ্ণতা বৃদ্ধির জন্য এই পরাগ মিলনের সমস্যা আর পরিবেশের উষ্ণতা হ্রাসের জন্যও কিন্তু পরাগ মিলনের সমস্যা তো এগুলোই আবার তোমাদের এখানে আলোচনা করা আছে যে বেশি পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হয় উষ্ণতার তারতম্যের জন্য ফুল ফোটার সময় পরিবর্তন হচ্ছে এর জন্য পরাগযোগ ব্যাহত হচ্ছে শিমুল জাতীয় গাছ কেটে ফেলার ফলে বাদলের মতো পরাগযোগে বাহকের বাসস্থান নষ্ট হচ্ছে এর জন্য পরাগযোগ ব্যাহত হচ্ছে তাহলে তোমাদের এখানে পরাগযোগের পরাগ মিলনের সমস্যা বেশ ভালোভাবে মনে রাখতে হবে এবং এখানে আগের কথায় যে আমাদের স্বপরাগযোগ ইতর এবং পরাগ মিলন কাকে বলে এগুলো আমাদের কিন্তু এই অংশটা থেকে খুব ভালোভাবে পড়ে রাখতে হবে এছাড়া কোন কোন প্রাণী কোন কোন ফুলের পরাগ মিলন ঘটাতে পারে সেই ছকটাও আমাদের মনে রাখতে হবে